গেল বছর 5 সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা, কিন্তু 5 মিনিট না যেতেই ম্যাচ বন্ধ। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টিনার 4 ফুটবলার করোনা প্রোটোকল ভেঙে মাঠে নেমেছেন। সেই ঘটনা আলোড়ন সৃষ্টি করে ফুটবল বিশ্বে। স্থগিত হওয়া সেই ম্যাচ অবশেষে গড়াতে যাচ্ছে। এবছরের 22 সেপ্টেম্বরের মধ্যে ব্রাজিলকে সেই ম্যাচ আয়োজনের নির্দেশনা দিয়েছে ফিফা। যেহেতু সেই ম্যাচটি ব্রাজিলের মাঠে ছিল, তাই ব্রাজিলকেই বুধবারের মধ্যে ভেন্যু চূড়ান্ত করার সময়সীমা বেঁধে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। হাই ভোল্টেজ ম্যাচের ভেন্যু কোথায় হবে? তিনটি ভেন্যুতে চোখ রেখেছে ব্রাজিল। সেলেসাওরা ইউরোপের কোনো একটি দেশে গিয়ে ম্যাচ খেলতে চায়, তাতে বিশ্বকাপের আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন নেইমাররা। আবার যুক্তরাষ্ট্রেও চায় সুপার ক্লাসিকোর এই ম্যাচ আয়োজন করতে। প্রথম দুই দেশে আয়োজন সম্ভব না হলে নিজেদের দেশে ধ্রুপদী এই ম্যাচ আয়োজন করবে ব্রাজিল। ম্যাচ মাঠে গড়ালেও জরিমানার হাত থেকে রেহাই পাচ্ছে না দুই দলই, যেখানে শাস্তির খড়গ বেশি পড়েছে ব্রাজিলের। করোনা প্রোটোকল নিশ্চিত না করতে পারায় 5.5 লাখ সুইস ফ্রা জরিমানা গুনতে হচ্ছে তাদের। আর নিয়ম ভাঙার দায়ে আর্জেন্টিনার জরিমানার পরিমাণ 2.5 লাখ সুইস ফ্রা। ইতোমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই দেশই, এটি কেবল আনুষ্ঠানিকতার ম্যাচ। তবে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ দেখতে কোনো সমীকরণ প্রয়োজন হয় না। নিঃসন্দেহে ধ্রুপদী এই ম্যাচ থাকবে আলোচনার কেন্দ্রে। মেহেদিন আইম, সময় সংবাদ।